বন্ধুরা, সাপের নাম শুনলেই আমাদের যেন কেমন গা শিউরে ওঠে, কারণ আমাদের মধ্যে প্রায় সবাই সাপকে অনেক বেশি ভয় পেয়ে থাকে। কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের কাছে এমন কিছু সুন্দর সাপের প্রজাতি নিয়ে এসেছি যেগুলোকে এর আগে হয়তো আপনারা কখনো দেখেননি, কারণ এই সাপগুলোকে দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ব্রাজিলিয়ান রেইনবো বোয়া, এই সাপটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে গণনা করা হয়। এই সাপগুলোর শরীরে খুবই সুন্দর কিছু নকশা লক্ষ্য করা যায়। তবে যে জিনিসটি এদের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য করে তোলে সেটি হচ্ছে এদের গায়ের রং। এই সাপগুলোকে সূর্যের আলোর মধ্যে নিলে এদের শরীরে এক ধরনের রংধনুর মতো রং দেখায়, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই কারণেই এই সাপদের রেইনবো স্নেক বলা হয়। এই সাপগুলো 5 থেকে সর্বোচ্চ 7 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। আর এই সাপগুলোকে সবচেয়ে বেশি দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায়। এশিয়ান ভাইন স্নেক, এই সাপগুলো বেশ পাতলা হয়ে থাকে এবং দেখতেও অনেক সুন্দর হয়ে থাকে। এই সাপগুলোর মাথাও বেশ চোখা প্রকৃতির হয়ে থাকে। এই সাপগুলো পুরোপুরি সবুজ রঙের হওয়ার কারণে এরা গাছের লতা পাতার মধ্যে খুব সহজেই মিশে থাকতে পারে। এদের শরীরে খুব সুন্দর প্যাটার্নও লক্ষ্য করা যায়, যা এদের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বেশি বাড়িয়ে দেয়। আর এই সাপগুলো বেশ কম বিষাক্ত হয়ে থাকে, যার কারণে এদের দেখে আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই। পিট ভাইপার স্নেক, পিট ভাইপাররা খুবই ভয়ঙ্কর এবং বিষাক্ত প্রকৃতির সাপ হয়ে থাকে। আর এরা বিভিন্ন রঙের এবং বিভিন্ন প্যাটার্নে হয়ে থাকে, যার মধ্যে লাল, নীল, হলুদ থেকে শুরু করে এমনকি কমলা, ধূসর এবং আরও অনেক রঙের হয়ে থাকে। আর এদের এই কালারগুলোই এদের আরও কয়েক গুণ বেশি আকর্ষণীয় করে তোলে। পিট ভাইপারদের মধ্যে একটি অদ্ভুত জিনিস হচ্ছে, পিট ভাইপারদের মধ্যে মেল সাপরা বেশি রঙিন হয়ে থাকে। আর এরা আকৃতিতে 3 থেকে 4.5 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। রেড হেডেড স্নেক, এই প্রজাতির সাপদের পুরো শরীর নীল এবং কালো রঙের হয়ে থাকে এবং এদের মাথা গাঢ় লাল রঙের হয়ে থাকে, যার কারণে এদের এই রকম নামকরণ করা হয়েছে। এই প্রজাতির সাপরা এদের সৌন্দর্যের জন্য বেশ পরিচিত। এদেরকে সাউথ থাইল্যান্ডের পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই প্রজাতির সাপরা দেখতে যতটা সুন্দর হয়, এরা ঠিক ততটাই বিষাক্তও হয়ে থাকে, যার কারণে এরা যদি কাউকে একবার কামড় বসিয়ে দিতে পারে তাহলে দ্রুত সেই ব্যক্তির চিকিৎসা না করা হলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, যার কারণে এদের সৌন্দর্য দেখে কখনোই এদের কাছে যাওয়া যাবে না। এমব্রেল্ড ট্রি বোয়া, এই সাপরা এদের গাঢ় সবুজ রঙের জন্য বেশ পরিচিত, কিন্তু সুন্দর হওয়ার পাশাপাশি এরা বেশ বিষাক্ত হয়ে থাকে। এই প্রজাতির সাপদের দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায়। এদের বেশিরভাগ সময় কোনো গাছের ডালে পেঁচিয়ে থাকতে দেখা যায়। এই প্রজাতির সাপরা লম্বায় সর্বোচ্চ 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। আর এই সাপদের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এদের সামনের দাঁতগুলো অন্য যে কোনো বিষাক্ত সাপদের থেকে কয়েক গুণ বেশি বড় হয়ে থাকে। আর এরা স্বভাবেও বেশ হিংস্র আর আক্রমণাত্মক হয়ে থাকে। আলবিনো বার্মিস পাইথন, যখন কারো শরীরের রং অর্থাৎ চামড়া, চুল এবং চোখের স্বাভাবিক রং থাকে না, তখন তাদের আলবিনো বলা হয়, যেটা মানুষদের মধ্যেও হয়ে থাকে। সেই রকমই একটি সাপ হচ্ছে এটি। এই প্রজাতির সাপরা দেখতে বেশ সুন্দর হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশে যত প্রজাতির অজগর সাপ রয়েছে, তাদের মধ্যে এরাই সবচেয়ে বড় হয়ে থাকে। আর যদি সারা বিশ্বের কথা চিন্তা করা হয়, তবে দৈর্ঘ্যের দিক থেকে এই সাপরা ষষ্ঠ স্থানটি দখল করে রেখেছে। এই সাপদের দক্ষিণ পূর্ব এশিয়ার রেইন ফরেস্টেও দেখতে পাওয়া যায়। আকৃতিতে অনেক বড় হলেও এরা বেশ শান্ত প্রকৃতির হয়ে থাকে, যার কারণে অনেক পেট লাভাররা এই প্রজাতির সাপদের বাসায়ও পুষে থাকে। নেলসন্স মিল্কি স্নেক, এদের নামের মতো এই সাপরাও দেখতে বেশ অসাধারণ হয়ে থাকে। এদের শরীরের অদ্ভুত নকশার রঙের কারণে এরা দেখতেও বেশ আকর্ষণীয়। এই সাপগুলোকে সবচেয়ে বেশি মেক্সিকোর সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে দেখতে পাওয়া যায়। লম্বায় এরা সর্বোচ্চ 40 থেকে 45 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আর এই সাপদের ব্যাপারে আরেকটি মজার বিষয় হচ্ছে, এরা একদমই বিষাক্ত হয় না, যার কারণে যে কেউ চাইলেই এদের হাতে নিয়ে দেখতে পারে। রেড স্পিডিং কোবরা, এই প্রজাতির কোবরা সাপগুলো এদের লাল রঙের কারণে বেশ আকর্ষণীয় হিসেবে বিবেচিত হয়। আর এদের বয়স বাড়ার সাথে সাথে এদের লাল রং আরও বেশি গাঢ় হতে থাকে। এই সাপরা আকৃতিতে সর্বোচ্চ 4.8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই রেড স্পিডিং কোবরাদের সবচেয়ে বেশি পূর্ব আফ্রিকার দেশগুলোতে দেখতে পাওয়া যায়। এই প্রজাতির সাপরা বেশ হিংস্র এবং আক্রমণাত্মক হয়ে থাকে, একই সাথে এরা বেশ বিষাক্তও হয়ে থাকে। এরা এদের আশপাশে কোনো প্রকার আতঙ্ক অনুভব করলেই দূর থেকে বিষ ছুড়ে মারতে পারে, যা এদের অন্য সাপদের থেকে আরও বেশি ইউনিক করে তোলে। এই রেড স্পিডিং কোবরাদের মতো এক প্রজাতির কিং কোবরা সাপও রয়েছে, যাদের গায়ের রঙও পুরোপুরি রক্ত লাল বর্ণ হয়ে থাকে এবং এরা স্পিডিং কোবরাদের থেকেও আরও কয়েক গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। আর আকৃতিতেও এরা স্পিডিং কোবরাদের থেকে অনেক বেশি বড় হয়ে থাকে।
তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।